শুনতে হয়তো খারাপ লাগবে, কিন্তু এটাই হলো বাস্তব যে আজকালকার যুগে আমাদের দেশে একটা বা দুটো ছেলেমেয়েকে মানুষ করাটা খুবই খরচাসাপেক্ষ হয়ে দাঁড়িয়েছে। একটু ভালো স্কুলে যদি ছেলেমেয়েকে পড়াতে হয়, তাহলে তার জন্য বাবা মাকে জলের মতন টাকা খরচা করতে হয় স্কুলগুলোর ফিস দিতে। আর শুধু স্কুল ছাড়া হাজার একটা খরচাপাতি তো লেগেই থাকে, কিন্তু বিদেশে ছেলেমেয়েকে মানুষ করতে গিয়ে কতটা খরচাপাতি হয় বা এখানে সরকার থেকে বাচ্চাদের জন্য কী কী সুযোগ সুবিধা পাওয়া যায়, সেই সব কিছু শেয়ার করলাম আজকের ব্লগের মাধ্যমে। তো নমস্কার, মহুয়াজ টেলি ব্লগে আরও একবার আপনাদের সবাইকে স্বাগত জানাই। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজ হলো সোমবার, ঘড়িকাটা এখন সকাল 9টা। আজকে এখানে ওয়েদারটা বেশ ভালো, আর মোটামুটি বৃহস্পতিবার পর্যন্ত এখানে এরকম রোদ ঝলমলে ওয়েদারই থাকবে, আর বৃহস্পতিবার থেকে হয়তো আবার বৃষ্টি নামবে। এখানে এখন টেম্পারেচার চলছে ওই 24-25 ডিগ্রি এই রকম, মানে বেশ ভালোই গরম বলা যেতে পারে। এখন একটু গরম থাকলেও একটু বৃষ্টি হলেই তারপরে আবার ঠান্ডা নেমে যাবে। তো যাই হোক, আজকে 7 সকালবেলা আর টিফিনের জন্য কোনো ঝামেলা করিনি, দোকান থেকে একখানা টেক আওয়ে পিৎজার প্যাকেট নিয়ে এসেছিলাম। তো এটাই মোটামুটি গরম করে আমার, কুহুর আর সুদীপ্তর জল খাওয়ার হয়ে যাবে। ছেড়ে দাও, দিদিকে পড়তে দাও, ছেড়ে দাও, টুকু লেগে যাবে, লেগে যাবে, লেগে যাবে, বাবা লেগে যাবে, ছেড়ে দাও, ছেড়ে দাও, আস্তে আস্তে আস্তে। এদিকে আবার একে দেখুন না, যেহেতু দিদি বাড়িতে আছে তো তাই জন্য টুকগুর তো আনন্দের কোনো সীমা পরিসীমা নেই, যাকে বলে ফুর্তির প্রাণ গড়ের মাঠ। তো 7 সকালবেলা উঠে থেকেই এখন দিদিকে ওর সাথে খেলাধুলা করতে হবে। ওর দিদি এই সবে মাত্র একটুখানি বই খাতার খুলে বসেছে, কিন্তু পড়তে দেবে নাকি? তো যাই হোক, আমাদের তো ওই পিৎজাটা খেয়েই হয়ে যাবে, আর টুকুকে আর ওই সব কিছু দেবো না, ওকে একটুখানি ব্রেড বাটার দিয়ে দেবো। ওদেরকে খাবার দাওয়া সব কিছু দিয়ে তারপরে আমি আমার নিজের চাটা নিয়ে বসে পড়লাম। আজকে একটুখানি ঘুম থেকে উঠতে দেরি হয়ে গিয়েছিল, তো স্নান পুজো করে উঠতে উঠতে অনেকটাই টাইম হয়ে গিয়েছিল। তো এখন প্রায় 10টার মতন বাজতে চললো, এখন আমি চা নিয়ে সবে বসেছি। অ্যাকচুয়ালি টুকু যেহেতু শরীরটা খারাপ ছিল, তো ও আমার পাশেই শোয় বলে তাই ওর থেকে থেকে আমারও একটুখানি সর্দি জ্বর টাইপের হয়ে গেছে, তো সেই জন্যই একটুখানি দেরি হয়েছে আর কি। এরপরে শুরু করে দিলাম দুপুরবেলার রান্নাবান্নার কাজ। তো চলুন, রান্না করতে করতেই আপনাদের সাথে বরঞ্চ গল্প করি। আমাদের দেশে ছেলে মেয়েকে মানুষ করতে গেলে সবথেকে বেশি যেদিকে খরচাপাতি হয়, তো সেটা হচ্ছে স্কুলের ফিস দিতে গিয়ে। কারণ এখন বড় ইংলিশ মিডিয়াম স্কুলের কথা তো ছেড়েই দিন, ছোটোখাটো যে সমস্ত ইংলিশ মিডিয়াম স্কুলগুলো আছে তো তারও ফিস হয়ে গেছে আকাশ ছোঁয়া। এছাড়া টিউশন ফিস আছে, এবং পড়াশোনার সাথে সাথে বাচ্চা কাচ্চা যদি আরও কোনো কিছু শিখতে চায় তো তাহলে তার খরচাপাতি আছে। সব মিলিয়ে এখনকার যুগে একটা বা দুটো বাচ্চার পিছনে বাবা মার প্রচুর টাকা পয়সা খরচা হয়। তবে বিদেশের ক্ষেত্রে একটা কি সুবিধা আছে যে এখানকার স্কুলগুলোতে কোনো ফিস দিতে হয় না। এখানেও প্রাইভেট স্কুল আছে, তবে সেখানে বিশাল বড় লোকের ছেলেমেয়েদেরকে ছাড়া, মানে সাধারণ মধ্যবিত্ত বাড়ির ছেলেমেয়েদেরকে ওই সব স্কুলেতে কেউই পড়ায় না। পড়াশোনার জন্য কেউ যদি আলাদা করে টিউশন টিচার রাখে, বা পড়াশোনার পাশাপাশি কেউ যদি নাচ গান সুইমিং এসব কোনো কিছু শেখে, তো তাহলে তার জন্য অবশ্যই খরচাপাতি হয়। বাচ্চাদের পড়াশোনার জন্য যদি আলাদা করে টিউশন টিচার রাখা হয়, তো তাহলে সেটা হয় ভীষণই খরচা সাপেক্ষ। তবে এই প্রসঙ্গে আরও একটা কথা বলে রাখি যে আমাদের সাধারণত ইন্ডিয়ান বাবা মায়েরা ছাড়া ব্রিটিশ লোকজনরা সাধারণত ওই টিউশন টিচার আলাদা করে আর বাচ্চাদের জন্য রাখে না, কারণ স্কুলেতে টিচাররা যথেষ্ট যত্ন নিয়ে পড়াশোনা করান। আর এর পাশাপাশি কেউ যদি নাচ গান বা সুইমিং শেখে, তো তাহলে ওই পার মান্থ 30-40 পাউন্ডের মতন খরচাপাতি হয়। এরপরে আসি চাইল্ড বেনিফিটের কথায়, অর্থাৎ ইউকের সরকারের পক্ষ থেকে বাচ্চাদের জন্য কী কী সুযোগ সুবিধা পাওয়া যায়। প্রথমেই বলে রাখি যে বাবা মার বার্ষিক ইনকাম যদি 50,000 পাউন্ড, অর্থাৎ ইন্ডিয়ান কারেন্সিতে 50 লাখ টাকার কম যদি বার্ষিক কারোর ইনকাম হয়, তো তাহলে তার বাচ্চারা চাইল্ড বেনিফিট পেতে পারে। কারো যদি একটাই মাত্র বাচ্চা হয়, তো তাহলে সে উইকলি তার বাচ্চার জন্য সরকারের পক্ষ থেকে 26 পাউন্ডের মতন পায়। আর একটার বেশি, অর্থাৎ 2, 3, 4, 5টা, সে যতগুলোই বাচ্চা হোক না কেন, সেক্ষেত্রে প্রত্যেকটা বাচ্চার জন্য উইকলি পাবে 19 পাউন্ড করে। মানে কারোর যদি আমার মতন 2টো করে বাচ্চা থাকে, তো তাহলে পরে সে 2টো বাচ্চার জন্য 19-19 করে 38 পাউন্ড পেতে পারে উইকলি। এবার কত বয়স পর্যন্ত বাচ্চারা চাইল্ড বেনিফিট পেতে পারে, তো সেটাও জানিয়ে রাখি। সাধারণত 16 বছরের নিচে যেসব বাচ্চারা আছে, তো তারাই চাইল্ড বেনিফিট পেতে পারে। আর যদি 20 বছরের নিচে কোনো বাচ্চা
কোনো রকম পড়াশোনার সাথে বা কোনো ট্রেনিংয়ের সাথে যুক্ত থাকে তো তাহলে তারাও চাইল্ড বেনিফিট পেতে পারে। আর কারোর যদি ডিজেবল বাচ্চা থাকে তো তাহলে তারা একটুখানি বেশি, মানে ওই 29 পাউন্ড থেকে 30 পাউন্ডের মতন এক একটা বাচ্চার জন্য উইকলি চাইল্ড বেনিফিট পেতে পারে। বাই দ্য ওয়ে, মাঝখানে একটা কথা বলি, এখন যেহেতু দুপুর 1:30 মতন বেজে গেছে তো তাই আমাদের খাবার দাবারটা বেড়ে নিলাম, আর গতকাল যেহেতু মাংস টাংস খাওয়া হয়েছিল বলে আজকে একদম সিম্পল খাবার দাবার, ওই একটুখানি কুমড়ো ভাতে আলু ভাতে আর গরম ভাত আছে বলে তাই একটুখানি ঘি নিয়ে নিলাম, আর ছিল ডিমের ঝাল। আচ্ছা, আবার ফিরে আসি চাইল্ড বেনিফিটের কথায়। তো আমি তো আপনাদেরকে প্রথমেই জানালাম যে 50 লাখ টাকার নিচে যদি কারোর বার্ষিক ইনকাম হয় ইউকেতে তো তাহলে তাদের বাচ্চারা তো অবশ্যই করে চাইল্ড বেনিফিট পাবেই, কিন্তু কারোর যদি বার্ষিক ইনকাম ধরুন 80 লাখ টাকার উপরে হয় তো সেক্ষেত্রে চাইল্ড বেনিফিট হিসেবে এক একটা বাচ্চার জন্য বাবা মা যে পরিমাণে টাকা পেত সেই পরিমাণ টাকা ইনকাম ট্যাক্স থেকে ডিডাক্ট হয়ে যাবে। এছাড়া ধরুন কারোর ইনকাম 60 লাখ টাকার উপরেই হলো কিন্তু বাবা বা মায়ের মধ্যে যে কোনো একজনই ধরুন চাকরি করে তো সেক্ষেত্রে সিঙ্গেল যদি ইনকাম হয় তো তাহলেও কিন্তু চাইল্ড বেনিফিটের জন্য ক্লেম করতেই পারে। আর চাইল্ড বেনিফিট পাওয়ার জন্য ইউকের কিন্তু রেসিডেন্ট হওয়ার কোনো ব্যাপার নেই, মানে যারা ইউকের রেসিডেন্ট তারা তো অবশ্যই করে পাবে, কিন্তু যারা ইউকেতে ধরুন বসবাস করছে, মানে আমরা যেরকম বর্তমানে ইউকেতে আছি কিন্তু আমরা ইউকের স্থায়ী বাসিন্দা নই, তো আমরাও আর কি এই চাইল্ড বেনিফিটের জন্য ক্লেম করতেই পারি। তো এই হলো ইউকের চাইল্ড বেনিফিট যেটুকুনি আমি জানি, আর এইটা হচ্ছে ভীষণই ভালো একটা জিনিস, মানে এর থেকে মোটা অঙ্কের একটা টাকা পাওয়া যায় যেটা দিয়ে ধরুন বাচ্চারা এক্সট্রা কারিকুলাম কোনো কিছু অ্যাক্টিভিটির সাথে যুক্ত হলো তো সেই সব খরচাপাতিগুলো এই টাকার মাধ্যমে মিটে যায়। আজকে বিকেলবেলার দিকে বাচ্চাদেরকে নিয়ে একটুখানি ওই বিল্ডিংয়ের নিচেতেই নেমেছিলাম, তো ওরা তো খেলাধুলা করছিল আর আমার শরীরটা খুব একটা ভালো নেই তো আমি একধারে তাই বসেই ছিলাম। এখানেই বাচ্চারা অনেকক্ষণ ধরেই খেলাধুলা করছিল আর আজকের ওয়েদারটা যেহেতু ভীষণই ভালো ছিল তো তাই বাইরে বসে থাকতেও ভালো লাগছিল। আর বাড়ি ফেরার পথে আমাদের বাড়ির সামনেই যে কো-অপ স্টোরটা আছে তো সেখানে চলে এসেছিলাম, আর এই কো-অপ স্টোরটা হাতের কাছে থাকার জন্য আমাদের ভীষণ সুবিধা হয়েছে, হঠাৎ করে কোনো কিছু দরকার পড়লে কোনো কিছু চিন্তা ভাবনা করতে হয় না, এই দোকানটাতে চলে আসি ব্যাস কিনে নিয়ে চলে যাই। আজকে যেরকম রাতের বেলার দিকে রান্নাবান্না করতে একদম ইচ্ছা করছে না, মানে শরীর বইছেই না যে আটা মাখবো তরকারি করব, তাই চলে এলাম এখানে, ওই রাতের খাবারের জন্য এখান থেকেই যাই হোক কিছু নিয়ে চলে যাব ভাবছি। এই যে এই র‍্যাপগুলোর কথা বলছিল বাবা, বাট এগুলো তো হোয়াইট রোলস। এই যে মা দেখো এগুলোকে বেগলস বলে। ওকে নেবে না? দাঁড়া আমি এই বাবা যে বানগুলো বলছিল সেগুলো দেখি। এ দেখো এইগুলোর কথা বলছিল, এগুলোর কথা বলছিল, এগুলো ওর কথা বলছিল। ওইটা আমি এক্স্যাক্টলি ওইটা তো তোমার ইয়ে বান, তাহলে আর কোন তো মান সেরকম দেখতে পাচ্ছি না। আর এগুলো আছে এ বিশাল শক্ত, এ খেতে পারবো না আমরা। ওটা অনেক শক্ত। টুগু ওদিকে আবার তারও স্বরে চিৎকার করছে। তো যাই হোক, আজকে রাতের জন্য এই বানের প্যাকেটটাই নিয়ে নিলাম। আমার কাছে একখানা চিকেনের সসেজের প্যাকেট ছিল তো সেটাকে বার করে নিয়েছি। ইউকেতে আসার পর থেকে এই সসেজগুলো খুব খাওয়া হয়, কলকাতা থাকতে খুব একটা খেতাম না, কিন্তু এখানে আসার পর থেকে সসেজের একটা করে প্যাকেট প্রত্যেক সপ্তাহতেই কিনে নিয়ে চলে আসি। এগুলো দিয়ে স্যান্ডউইচ বানিয়ে ফেলি বা কোনো কোনো সময়তে ওই চাউ বা পাস্তা করলে তার মধ্যেও দিয়ে দিই কেটে কেটে। একটু বাটারের মধ্যে এই সসেজগুলোকে একটুখানি ভালো করে ভেজে নিচ্ছি। এরপরে ওই যে বানগুলো কিনে আনলাম তো তার মধ্যেই সব কিছু দিয়ে একটা র‍্যাপ টাইপের বানিয়ে নেবো। অ্যাকচুয়ালি আমি যে জিনিসটা বানাচ্ছি এর জন্য আলাদা এক ধরনের বান পাওয়া যায়, কিন্তু সেটা তো দোকানে পেলাম না, এটাই একটুখানি ওই লম্বা টাইপের দেখতে পেলাম তাই এটাই নিয়ে চলে এসেছি। তো ওই বানের মধ্যে একখানা লেটুস পাতা দিয়ে দিলাম, আর একদম স্লাইস স্লাইস করে কাটা একটুখানি পেঁয়াজ দিলাম, তার উপরে সসেজটাকে দিয়ে দিলাম, আর উপর থেকে একটুখানি টমেটো সস, একটুখানি মেয়োনিজ আর একটুখানি মোজারেলা চিজ এর মধ্যে দিয়ে দিলাম। আর এরপরে এটাকে মাইক্রোওয়েভে ওই 1.5 মিনিটের মতন একটুখানি ভালো করে গ্রিল করে নেব।
এই যে জিনিসটা বানালাম, তো এটা নাম কি তা তো আমি জানি না, কিন্তু মাইক্রোওয়েভে একটুখানি গ্রিল করে নেওয়ার পরে জিনিসটা বেশ দেখতে ইয়ামি হয়েছে। ওই চিজগুলো গলে গিয়েছে তো বেশ দেখতে ভালো লাগছে। আর আমাদের যে বানটা বানিয়েছিলাম তো তার মধ্যে পেঁয়াজ দিয়েছিলাম, বাচ্চাদেরগুলোতে পেঁয়াজ দিইনি, শুধু ওই লেটুস পাতা আর বাদবাকি সব কিছু জিনিস দিয়েই বানিয়ে নিয়েছিলাম। তো চলুন রাতের খাওয়া দাওয়া শুরু করার আগে আজকের ভিডিওটা এখানেই শেষ করি। তো আমার আজকের এই ভিডিওটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর পারলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। তো সবাই ভালো থাকবেন, সবাই সুস্থ থাকবেন, দেখা হচ্ছে পরের ব্লগে। নমস্কার।